জাহিলিয়াত যে মূর্খতা বাসা বেঁধেছে, এই মূর্খতার জাহিলিয়াতকে উপরে ফেলতে হবে। সেই জাহিলিয়াত হলো তারা ওলামায়ে কেরামকে দুর্বল অবস্থায় দেখতে চায়, তারা আলেমদের কণ্ঠে শুধুমাত্র নম নম কথা শুনতে চায়, তারা ওলামায়ে কেরামের কাছ থেকে শুধুমাত্র নম্র সুরের কথা শুনতে চায়, ওলামায়ে কেরামের কণ্ঠের উচ্চ স্বর শুনলে ওদের শরীরে এনার্জির চুলকানি হয়। এটা ঈমানের সঙ্গে সাংঘর্ষিক, এটা তোমার ঈমানের দুর্বলতার লক্ষণ। ইসলামের প্রথম যুগ থেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ক্ষেত্রে এই নির্দেশনা প্রদান করেছেন যে তোমরা এমন ভাবে চলাচল করো, তোমরা এমন ভাবে তোমাদের কার্যক্রমগুলো পরিচালনা করো যাতে ইসলামের শক্তি প্রকাশ পায়, যাতে মুসলমানদের শক্তি প্রকাশ পায়। যারা আল্লাহর দ্বীনের সৈনিক, যারা আল্লাহর দ্বীনকে পালন করে, যারা আল্লাহর দ্বীনকে ধারণ করে, তারা শক্তিশালীভাবে সমাজে চলাফেরা করুক, এটাই আল্লাহ চান, এটাই আল্লাহর রাসূল চান। আর যারা ইসলামকে বুঝে না, যারা ইসলামের দুশ্মন তারা, এবং মুসলমানদের মধ্যে যারা ইসলামের মূল চেতনাটা বুঝে না বরং শত্রুদের খপ্পরে পড়ে আছে, তারা ইসলামকে দেখতে চায় অসহায়ভাবে। তারা দেখতে চায় ইসলাম খুব দুর্বল থাকুক, তারা দেখতে চায় ইসলাম শুধু এতিমখানায় থাকুক, তারা দেখতে চায় ইসলাম শুধু কবরস্থানে থাকুক, তারা দেখতে চায় ইসলাম শুধু মসজিদে থাকুক। ইসলাম এবং মুসলমানদের শক্তি আল্লাহর জমিনে প্রদর্শিত হোক, এটাকে তারা পছন্দ করে না। ইসলামের শক্তি প্রদর্শন এটাকে পছন্দ না করা দুই কারণের এক কারণ, হয় তার অন্তরের মধ্যে ইসলামের প্রতি বিদ্বেষ, আর না হয় সে গণ্ডমূর্খ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে ইসলামের গৌরব এবং শক্তি প্রদর্শন এটাকে বিভিন্ন বিধিবিধানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধিবদ্ধ করে দিয়েছেন। ইসলামের অনেক হুকুমের মধ্যে আল্লাহ পাক এটাকে বিধিবদ্ধ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিধানের মধ্যে, ইসলামের অনেক গুরুত্বপূর্ণ হুকুমের মধ্যে এই বিষয়টার গুরুত্ব রেখেছেন যে যেই বিষয়ের দ্বারা মুসলমানদের শক্তি প্রদর্শন হয় সেটাকে ইসলামের মধ্যে বিধিবদ্ধ করা হয়েছে। যেমন দেখেন ঈদগাহে ঈদের দিন যখন মুসলমানরা ঈদের নামাজ পড়ার জন্য বের হয়, ঈদগাহে যখন মুসলমানরা ঈদের দিন নামাজ পড়ার জন্য বের হয়, ঈদের নামাজের মধ্যে একটা সুন্নত হলো এদিকে তাকান সবাই, আপনারা তো ওয়াদা করছিলেন ডান দিকে তাকাবেন না, ওয়াদা খেলাফ করেন কেন? এরা চিৎকার করতে করতে মরে যাক কিন্তু আপনার দিকে তাকাবেন না, কি বলেন? ঈদের দিন মুসলমানদের জন্য আমল হলো ঈদগাহে এক পথে যাবে আরেক পথে বাড়িতে ফিরবে যদি সম্ভব হয়। এটা কেন? ফুকাহায়ে কেরামগণ এর তাৎপর্য এটাই উল্লেখ করেছেন, এটার দ্বারা মুসলমানদের একটা শক্তি প্রকাশ পাবে যে মুসলমানরা সংখ্যায় কম না, যেই রাস্তা দিয়ে গেল ওই রাস্তা দিয়েই যদি ফিরে আসে তাহলে এক জায়গা দিয়ে দুইবার যাতায়াত হলো, এক জায়গা দিয়ে গেল আরেক জায়গা দিয়ে যদি আসে তাহলে মুসলমানদের প্রদর্শনীটা বেশি হলো, কথা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদের মধ্যে ঈদগাহের মধ্যে বিধান ছিল, হুকুম ছিল মহিলাদের মসজিদে যাওয়া ঈদগাহে যাওয়া, এটা সেই যুগে মূলত নামাজের উদ্দেশ্যে নয়। এটা অনেকে বুঝে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে
মুসলিম নারীদের জন্য মসজিদে যাওয়ার প্রচলন ছিল, ঈদগাহে যাওয়ার রীতি ছিল। এটা কেন? নামাজ পড়ার জন্যই শুধু? মূল উদ্দেশ্য কি ছিল, নামাজ পড়া? না, এটা ভুল কথা। মহিলাদের নামাজ আল্লাহর রাসূলের যুগেও মসজিদে পড়ার চেয়ে ঘরে পড়ার ফজিলত বেশি ছিল। এটা নবীজি নিজেই বলেছেন যে মেয়েদের নামাজ যত তারা অন্দর মহলে যাবে তত বেশি ফজিলত। এটা হলো একটা দলিল এই কথার যে নবীর যুগে মহিলারা যে মসজিদে আসতো, আসার মূল উদ্দেশ্য নামাজ ছিল না। কারণ নামাজের উদ্দেশ্য হলো সওয়াব হাসিল করা। কথা বলেন, নামাজ কেন পড়ে? নামাজ কেন পড়ে? সওয়াবের জন্য। তো যেখানে পড়লে সওয়াব বেশি, সওয়াবই যদি উদ্দেশ্য হয়, যেখানে পড়লে সওয়াব বেশি সেখানে পড়া উত্তম, না যেখানে পড়লে সওয়াব কম সেখানে পড়া উত্তম? তাহলে নবীজি তো বলতেছেন মেয়েদের নামাজ মসজিদের চেয়ে ঘরে পড়লে সওয়াব বেশি। তাহলে নবীজির যুগে মেয়েরা মসজিদে কেন আসতো? নবীজির যুগে মহিলারা মসজিদে আসতো দীন শিক্ষা গ্রহণ করতে। আল্লাহর নবীর যুগে নবীর মসজিদ ছাড়া আর কোথাও দীনী শিক্ষার ব্যবস্থা ছিল না। এই জন্য নবীজি দীন শেখাতেন। দীন শিক্ষা করা পুরুষদের যেমন প্রয়োজন, নারীদের প্রয়োজন আছে না নাই? আছে। এই জন্য দীন শিক্ষা করাটাই ছিল তাদের মসজিদে আসার মূল উদ্দেশ্য। এরপরে ঈদগাহে মেয়েদের আসাটা, এটাও মূলত ঈদের নামাজ পড়ার জন্য না, বরং কেন? ঈদগাহে ওই যুগে মেয়েদের আসার বিধান ছিল এজন্য যে তখন মুসলমানদের সংখ্যা কম ছিল। যদি শুধু পুরুষরা ঈদগাহে আসে তো সংখ্যা অল্প দেখা যাবে, মহিলারাও যদি আসে সংখ্যা অনেক বাড়বে। এই জন্য রাসূলের যুগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের পাশাপাশি মহিলারাও ঈদগাহে আসতেন। ঈদগাহে মহিলাদের আসাটা, এটা শুধু নামাজের উদ্দেশ্যে ছিল না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েদের মধ্যে যাদের নামাজ নাই, মেয়েদের কিছু সময় থাকে যেই সময়ে নামাজ পড়া হারাম নিষেধ, আল্লাহর নবী বলেছেন ওই সকল মহিলারাও ঈদগাহে আসবে। তো যাদের নামাজ পড়া নিষেধ হারাম, তারা ঈদগাহে কি জন্য আসবে নামাজ পড়তে? তাদের তো নামাজই নাই, তাদের তো নামাজ পড়লে গুনাহ হবে। তাহলে তাদেরকে আল্লাহর নবী কেন ঈদগাহে আসতে বলেছেন? নবীজি এজন্যই বলেছেন যে সবাই যদি আসে মুসলমানদের জামাত বড় দেখা যাবে, শত্রুরা ভয় পাবে যে মুসলমানরা দুর্বল নাই, এদেরকে এখন হুমকি দিয়ে ধমকি দিয়ে কথা বলে লাভ নাই। তাহলে দেখেন ঈদগাহে সকলকে আল্লাহ নবী এনেছেন কেন? মুসলমানদের শক্তি দেখানোর জন্য। এরপরে দেখেন নবীজি যখন হজ করতে গেলেন, আল্লাহর নবী হিজরতের পরে একবারই হজ করেছেন, কয়বার? হাজ্জাতুল ওয়াদা। নবীজি যখন হজ করতে এলেন, মক্কার কাফেররা তারা ওৎপেতে বসে থাকলো, এটা হজের না, উমরাতুল কাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম হিজরিতে উমরা করতে এলেন, উমরা ষষ্ঠ হিজরিতে নবীজির সাথে মক্কার কোরাইশদের সুলাহ হলো, সন্ধি হলো, সন্ধির ভিত্তিতে আল্লাহর নবী এক বছর পর সাহাবায়ে কেরামকে নিয়ে উমরা করতে এলেন। নবীজি যখন উমরা করতে আসতেছেন, মক্কার কাফেররা সব দল বেঁধে বাইতুল্লাহ শরীফের পাশে কুআইকিআন নামক একটা পাহাড় আছে, সেই পাহাড়ে গিয়ে ওরা সব দল বেঁধে জমা হয়ে থাকলো। আর একজন আরেকজনকে বলতে আরম্ভ করলো, দেখবা এখন ওই যে মদিনা শরীফ থেকে কিছু মানুষ আসবে, ওরা না খেয়ে না পরে আর মদিনার পরিবেশের কারণে সব মরাট্টা হয়ে রয়েছে, দুর্বল হয়ে আছে।
কাফেররা মুসলমানদের সম্পর্কে কি মনে করলো? যে মুসলমানরা সব দুর্বল, মুসলমানরা সব একেবারে অসুস্থ দুর্বল, এইরকম তারা মনে করলো। সংবাদটা জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওহির মাধ্যমে আল্লাহর নবীকে অবহিত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের দুশমনরা কিন্তু আপনাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে, উপহাস করতেছে, যে ওই দেখবা মোল্লারা আসতেছে সব দুর্বল, মোল্লারা আসতেছে সব একেবারে অসুস্থ অকেজো, এটা কিন্তু ওরা বলাবলি করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, তোমরা যখন বাইতুল্লাহ শরীফে তওয়াফ করবে তখন তোমরা রমল করবে, রমল, তওয়াফের মধ্যে রমল করা সুন্নত। রমলের অর্থ কি জানেন? রমলের অর্থ হলো বুক ফুলিয়ে হাঁটা, বীর দর্পে হাঁটা, এমন ভাবে হাঁটবেন আপনার হাঁটার ভাবসাব দেখেই যেন মনে করে যে ওর সামনে গিয়ে ঝগড়াঝাটি করে লাভ নাই, ও যেরকম ভাবে ভাবসাব নিয়ে হাঁটতেছে নাকশা ফাটায় দিবে আমার, এটা রমল। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়ার জন্য হজ এবং উমরার মধ্যে রমল করা সুন্নত। রমল মানে হলো বীরত্ব দেখানো, রমল মানে হলো শক্তির প্রদর্শনী করা, রমলের অর্থ হলো আমরা ভীরু কাপুরুষ নই এই কথা শত্রু দলকে জানিয়ে দেওয়া। মোহতারাম হাজিরিন, অনেকে আমাদের দেশের প্রচলিত ওয়াজ মাহফিলগুলোকে বলে যে এগুলো বেকার, আমি বলি না ওয়াজ মাহফিলগুলোতে আর কিছু হোক বা না হোক, এক একটা ওয়াজ মাহফিল এক একটা এলাকায় ইসলাম এবং মুসলমানদের শক্তির প্রদর্শনী, এলাকায় দেশে জাতির মধ্যে ইসলাম বিরোধী যে কোনো কার্যকলাপ হয়, সমাজে যে সমস্ত অন্যায় এবং অবিচার দেখা দেয়, সমাজে যে সমস্ত জুলুম অত্যাচার বেইনসাফি হয়, এক একটা ওয়াজ মাহফিল থেকে সেই অনাচারের বিরুদ্ধে, সেই অত্যাচারের বিরুদ্ধে, সে বৈষম্যের বিরুদ্ধে, সে অন্যায়ের বিরুদ্ধে কথা হয়। যারা ওয়াজ মাহফিলগুলোর আয়োজন করে তারা সংঘবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, নানা সামাজিক এবং অন্যান্য অন্যায় অপকর্মের বিরুদ্ধে তারা এলাকার মধ্যে একটা শক্তি সঞ্চয় করে। আমি কি বলতেছিলাম, আমার মূল পয়েন্ট হলো কথার মধ্যে, আল্লাহ এবং তার রাসূল চান ইমানদাররা শক্তিশালীভাবে সমাজে চলাফেরা করুক। আমি যতগুলো প্রমাণ দিলাম এই প্রমাণগুলো যদি কারোর জন্য যথেষ্ট না হয় তাহলে আমি সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের উদ্ধৃতি দিচ্ছি। আল্লাহর নবী বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, যেই মুসলমান শক্তিশালী সে উত্তম, ওই মুমিনের চেয়ে যেই মুমিন দুর্বল। শক্তিশালী থাকতে হবে, শক্তির সঞ্চয় করতে হবে, শক্তির প্রদর্শনী করতে হবে। কাফের বেঈমানরা চায় না মুসলমানরা ইসলামের পক্ষের শক্তি, মোল্লারা মাথায় টুপি দিয়ে সমাজে তারা শক্তি প্রদর্শন করুক এটা তারা চায় না, এটা চায় না দুই পক্ষ। আবার বলতেছি, কয় পক্ষ? এক পক্ষ যারা আসলে ইসলামের শত্রু, মুসলমানদের দুশ্মন, দুশ্মনরা চায় মুসলমানরা থাকলেও ওরা নীরব থাকুক, মুসলমানরা থাকলেও ঘরের কোনায় চুপটি মেরে বসে থাকুক, মুসলমানরা থাকলেও ওরা ভীরু কাপুরুষ আর দুর্বল হয়ে থাকুক, এটা হলো মুসলমানদের দুশ্মনদের চাওয়া। আর এই দুশ্মনদের সুরে সুর মিলায়ে, এই দুশ্মনদের পাতা ফাঁদে আটকা পড়েছে আমাদের সগোত্রীয় কিছু মুসলমান ভাইয়েরা।
এরাও চায় না মুসলমান এবং ইসলামের শক্তি প্রদর্শন হোক, এরা না চাওয়াটা এটা হলো এদের মূর্খতা। কাজেই যারা মূর্খতায় নিমজ্জিত আছেন, যারা আলেম ওলামাদের কণ্ঠে উঁচু আওয়াজ শুনলে শরীরে অ্যালার্জির উপদ্রব দেখা দেয়, বুঝতে হবে আপনার মধ্যে ওই সংক্রমক ব্যাধি কাফের মুশরিক বেঈমানদের কাছ থেকে আপনার শরীরে এটা সংক্রমিত হয়ে গেছে। তাড়াতাড়ি এটার জন্য ভ্যাকসিন লাগান, ভ্যাকসিন। আরে সব রকম সংক্রমণে সংক্রামক রোগের ভ্যাকসিন আছে না? কিছু মানুষ আছে আলেম ওলামাদের কণ্ঠে উঁচু আওয়াজের কথা শুনলে শরীরে চুলকায়, এই চুলকানির ভ্যাকসিন আছে না নাই? এই চুলকানির ভ্যাকসিন আমি আরো 4-3 মাস আগে বলেছি, তারা অন্য কোন হুজুরের ওয়াজ 3 মাস শুনবেন না, খালি আমার ওয়াজ শুনবেন, খালি আমার ওয়াজ 3 মাস ধরে শুনবেন, দেখবেন আপনার শরীরে অ্যালার্জি 3 মাস পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে কমে যাবে। অ্যালার্জি চুলকানি ভালো হয়ে গেলে তারপরে সমস্ত আমাদের নসিহতের কথা, আমলের কথা, ইমানের কথা, আখেরাতের কথা, মরণের কথা, ওগুলো সব শুনবেন। আর 3 মাস পর্যন্ত খালি ভ্যাকসিন। আমি এবং যে সমস্ত হুজুররা উঁচু কণ্ঠে কথা বলে ওই সমস্ত আমাদের কথা শুনবেন, 3 মাস শুনলে দেখবেন ইনশাল্লাহ ওই শয়তানও দূর হয়ে গেছে আপনার কান্ধের উপর থেকে, আর শরীরের অ্যালার্জিও কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যেটা বলতেছি এটা ওয়াজ, এটা ওয়াজ, এটা হলো যে জাহিলিয়াত, যে মূর্খতা বাসা বেঁধেছে, এই মূর্খতার জাহিলিয়াতকে উপড়ে ফেলতে হবে। সেই জাহিলিয়াত হলো তারা ওলামায়ে কেরামকে দুর্বল অবস্থায় দেখতে চায়, তারা আলেমদের কণ্ঠে শুধুমাত্র নম নম কথা শুনতে চায়, তারা ওলামায়ে কেরামের কাছ থেকে শুধুমাত্র নম্র সুরের কথা শুনতে চায়, ওলামায়ে কেরামের কণ্ঠের উচ্চ স্বর শুনলে ওদের শরীরে এনার্জির চুলকানি হয়। এটা ঈমানের সঙ্গে সাংঘর্ষিক, এটা তোমার ঈমানের দুর্বলতার লক্ষণ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কিভাবে কথা বলতেন, কিভাবে নবীজি ভাষণ দিতেন, কিভাবে আল্লাহর নবী উম্মতের সামনে বয়ান করতেন, আল্লাহর নবীর বয়ান এবং ভাষণ দুই রকম হতো। কয় রকম? কখনো কখনো হতো নম্র কণ্ঠে, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, নবীজির সেই কথাগুলোতে চোখ দিয়ে গড়ি অশ্রু ঝরত, সেই কথাগুলোতে পাথরের মতো কষ্ট শক্ত হৃদয়টা মোমের মতো বিগলিত হয়ে যেত, এটা হতো কখনো কখনো আল্লাহর নবীর ওয়াজ। আবার কখনো কখনো নবীজির বয়ান সম্পূর্ণ উল্টা হতো, ইস্তাদ্দা গলাবু গাদাবুহু ওয়া আলা সাউতুহু কান্নাহু মুনজিরু জাইশিন ইয়াকুল সাব্বাহাকুম ওয়া মাসসাকুম, নবীজি যখন বয়ান করতেন তখন চেহারার মধ্যে কোনো হাসি খুশি ভাব থাকতো না, চেহারার মধ্যে রাগ এবং গোসা ফুটে উঠত, মনে হতো নবীজি রাগান্বিত হয়ে আছেন। কণ্ঠের আওয়াজ বিড়ালের মতো মিউমিউ, ওয়া আলা সাউতুহু কণ্ঠের আওয়াজ বাঘের চেয়ে উঁচু হয়ে যেত। এটা আমার নবীর কথা, এটা আমাদের নবীর হালাত বলতেছি। এরপরে নবীজি কেমন ভাবে বয়ান করতেন, কান্নাহু মুনজিরু জাইশিন, নবীজির কথার ধরন হতো, নবীজির বয়ানের ধরন হতো এমন যেন কোনো সেনা প্রধান তার সৈনিকদেরকে কমান্ড করতেছে। নবীজি একজন সেনা প্রধানের মতো সাহাবীদেরকে কমান্ড করতেন, আর এভাবেই বলতেন, মনে হতো সামনে বসা যারা সব সৈনিক আর আল্লাহর নবী হলেন সেনা প্রধান। কাজেই আপনারা আলেম ওলামাদের কাছ থেকে শুধু কান্নামাখা কণ্ঠে আর সুরেলা কণ্ঠের ওয়াজ শুনতে চান, হ্যাঁ ওটা ভালো, ওটা নবীজির অর্ধেক সুন্নত, ওটা কি অর্ধেক সুন্নত, আর বাকি অর্ধেক হলো এমন ভাবে কথা বলা এক একজন আলেম এক একজন সেনা প্রধান, এক একজন আলেমের শিষ্য সাকরিদরা
তার সৈন্য বাহিনী। এইভাবে ওলামায়ে কেরামকে জমিনে চলবার জন্যই আল্লাহর পয়গম্বর বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। ওলামায়ে কেরাম নবীদের উত্তরাধিকারী, শুধুমাত্র কান্নামাখা কণ্ঠে কথা বলার জন্য নয়, আলেম সমাজ নবীদের উত্তরাধিকারী, রাসূলের উত্তরাধিকারী। কান্নামাখা কণ্ঠে যেমন কথা বলবে, বীরত্বপূর্ণ হুঙ্কার তাদের কণ্ঠে উচ্চারিত হবে। কথা লম্বা করা যাবে না, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বললাম, লক্ষ্য করে দেখবেন। এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই জাহেলিয়াত বাসা বেঁধে আছে। সমাজে তারা ওলামায়ে কেরামকে, ইসলামের যারা মুখপাত্র তাদেরকে, তারা মনে করে হুজুরদের কাজ হলো শুধু ঝাড়ফুঁক করা, তারা মনে করে হুজুরদের কাজ হলো শুধু পড়া পানি দেওয়া, তারা মনে করে হুজুরদের কাজ হলো শুধু খতম পড়া, তারা মনে করে হুজুরদের কাজ হলো শুধু মিলাদ পড়া, তারা মনে করে হুজুরদের কাজ হলো বিয়ের সময় খুতবা দিয়ে বিয়া পড়ানো, তারা মনে করে হুজুরদের কাজ হলো তালাক হয়ে গেলে শুধু মাসলা দেওয়া। এই সমস্ত কাজেই যারা ওলামায়ে কেরামকে দেখতে চায়, কিন্তু দেশের যখন কোনো অসঙ্গতি হয়, রাষ্ট্রে যখন কোনো ভুল ত্রুটি হয়, শাসকরা যখন কোনো ত্রুটি করে, দেশ যখন কোনো ভুল পথে পরিচালিত হতে থাকে, তখন একজন আলেম সমাজের সামনে দাঁড়িয়ে সেনা প্রধানের মতো কমান্ড করবে, গোটা জাতিকে সতর্ক করবে, জাহেলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এটা ওলামায়ে কেরামের জিম্মাদারি। অসঙ্গতি সমাজে আমরা দেখব, সমাজে যতগুলো অসঙ্গতি আমাদের দৃষ্টিতে আসবে, সেই অসঙ্গতিগুলোর বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে আওয়াজ উচ্চারণ করা আলেমদের দায়িত্ব। ওলামায়ে কেরাম সে দায়িত্ব পালন করবেন, কারো কাছে ভালো লাগলেও করবেন, কারো কাছে খারাপ লাগলেও করবেন। সেই জায়গা থেকে বলছি, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের নামে সরল প্রাণ মুসলমানদের সঙ্গে প্রতারণা করতেছে কাদিয়ানি বেঈমানের দল, এরা ভণ্ড প্রতারকের দল। এই প্রতারণা পৃথিবীর কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আচ্ছা বলেন দেখি, মনে করেন আপনি আপনার ঘরে একটা ফ্যাক্টরি দিলেন, চকলেট বানানোর ফ্যাক্টরি, আপনি চকলেট বানান, চকলেট বানায় বানায় ওটার উপরে আপনি লেবেল লাগালেন, লেবেলের মধ্যে সুন্দর করে নাবিস্কো কোম্পানির লোগো লাগায় দিলেন, লোগো লাগায় দিয়ে এখন আপনি ধুমসে দোকানে দোকানে গিয়ে বলতেছেন যে নাবিস্কো কোম্পানির চকলেট রাখবেন। দোকানদাররা নাবিস্কো কোম্পানির নাম দেখে ধুমে আপনার কাছ থেকে চকলেট কিনতেছে। আপনার অখ্যাত কোম্পানির চকলেট নাবিস্কো কোম্পানির লেবেল লাগায় ধুমায় বিক্রি করতেছেন। সংবাদটা যখন নাবিস্কো কোম্পানি জানলো, আপনাকে নিয়ে ফুলের মালা দিবে যে তুই বেটা আমাদের কোম্পানির নাম খুব ছড়াইতেছ, এটা করবে? আপনাকে বলবে কি ব্যাপার, আপনি আমাদের কোম্পানির নামে ধোকাবাজি কেন করতেছেন, বন্ধ করেন। যদি আপনি বন্ধ না করেন, কোম্পানি কি আপনার নামে মামলা দিবে, প্রতারণার মামলা?
ধোকাবাজির মামলা, যে আমাদের কোম্পানির নাম ব্যবহার করে সেই ব্যক্তি তার নিজস্ব প্রোডাক্ট মার্কেটে বিক্রি করতেছে। মামলা হওয়ার পর পুলিশ আপনাকে এসে সালাম জানাবে, খালি অ্যারেস্ট করবে, ধরে নিয়ে আদালতে সোপর্দ করবে। আদালতে সোপর্দ করার পর আদালত আপনার এই প্রতারণার কথা শোনার পর, জানার পর, প্রমাণ পাওয়ার পর আপনাকে লালগালিচার সংবর্ধনা দিবে না লাল দালানে পাঠাবে? কথা বলেন কেন? কারণ আপনি নাবিস্কো কোম্পানি না, আপনি নাবিস্কো কোম্পানির প্রোডাক্ট তৈরি করছেন না, আপনি আরেক মাল তৈরি করে নাবিস্কো কোম্পানির নামে আপনি বাজারজাত করতেছেন। এটা ধোকাবাজি, এটা প্রতারণা। পৃথিবীর যে কোনো সভ্য সমাজে যেখানে আইন আছে, আদালত আছে, যেখানে সমাজ আছে, রাষ্ট্র আছে, এমন কোন জায়গায় এই ধোকাবাজি আর প্রতারণা চলতে পারে না। এক টাকার চকলেটের ব্যাপারে যেটা নাবিস্কর না, সেটা যদি নাবিস্কো কোম্পানির নামে চালানো হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হয়। দুর্ভাগ্যজনকভাবে হে 16 কোটি মুসলমানের বাংলাদেশের তাওহীদি জনতা, শত শত বছর পর্যন্ত তোমাদের পূর্বপুরুষরা চোখের অশ্রু, মাথার ঘাম, বুকের তাজা রক্ত দিয়ে এই দেশটাকে মুক্ত স্বাধীন করেছে। এদেশে স্বাধীনভাবে আল্লাহর নাম উচ্চারণ করবার জন্য, এদেশে ইসলাম নিয়ে বেঁচে থাকবার জন্য, এদেশে খালেস ইসলাম টিকে থাকবে সেই আশা নিয়ে আজ তোমার সেই বাংলাদেশের অবস্থা হলো এই, যেখানে এক টাকার চকলেট ধোকাবাজি করলে, প্রতারণা করলে শাস্তি পেতে হয়। সেখানে মুমিনের ঈমান নিয়ে, মুসলমানদের ইসলাম নিয়ে কাদিয়ানি সম্প্রদায়ের লোকেরা, ওরা কাদিয়ানি ধর্মমতের অনুসারী, ওরা মুসলমান নয়, দুনিয়ার 57টা মুসলিম দেশের সমস্ত ইসলামিক স্কলার এই ব্যাপারে একমত, কাদিয়ানিরা কাফের। ওআইসির ফেকা বোর্ডের সম্মিলিত সিদ্ধান্ত, কাদিয়ানিরা বেঈমান কাফের। অথচ সেই কাদিয়ানিরা ওরা আমাদের ইসলাম ধর্মের নাম ব্যবহার করতেছে, আমাদের ইসলামের ধর্মের পরিচয় ব্যবহার করতেছে, আমাদের ইবাদতের নাম নামাজ, রোজা, হজ, যাকাত ব্যবহার করতেছে, আমাদের ইবাদতের জায়গা পবিত্র মসজিদ, এই মসজিদের নাম ওরা ব্যবহার করতেছে, আমাদের ধর্মীয় প্রত্যেকটা পরিচয় ব্যবহার করে শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ সরল প্রাণ মুসলমানদেরকে তলে তলে ধোকা দিয়ে ওরা কাদিয়ানি বানায় ফেলতেছে। আমরা যখন আমাদের শাসকদেরকে বলি এই ধোকাবাজির বিরুদ্ধে অ্যাকশন নেন, এই প্রতারণার বিরুদ্ধে অ্যাকশন নেন, তখন তারা আমাদেরকে গান শুনায়। কি শুনায়? কি গান শুনায়? হয় যে কে মুসলিম কে অমুসলিম এটা তো সিদ্ধান্ত নিবে আল্লাহ, এটা আমরা সিদ্ধান্ত নেওয়ার কে? মোহতারাম হাজিরিন, কে মুসলিম কে অমুসলিম এটা যদি মুসলমানরা নির্ধারণ করতে না পারে তাহলে মুসলমানরা কোনোভাবেই পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবে না। একটা মানুষ মারা গেলে সে মানুষটা যদি মুসলমান হয় তার জানাজা পড়া ফরজ, সে মানুষটা যদি অমুসলিম হয় তার জানাজা পড়া হারাম। অমুসলিমের জানাজা পড়লে কবিরা গুনাহ, মুসলমানের জানাজা ছেড়ে দিলে কবিরা গুনাহ। এখন বলে আমাদেরকে গান শোনায় যে কে মুসলিম কে অমুসলিম এটা ফয়সলা করবে আল্লাহ, তাহলে আহাম্মকের দল এই জানাজাটা কে পড়বে? আল্লাহ পড়বে? তাহলে মুসলমান হলে জানাজা পড়া ফরজ, অমুসলিম হলে জানাজা পড়া, অমুসলিমের জানাজা পড়া, তাহলে এখন কি হবে? এটা আল্লাহ বলে দিবেন, শুধু তাই নয়, আল্লাহ যা বলার কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ যা বলার কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার যা বলার আমি ইসলামের মধ্যে বলে দিয়েছি। আল্লাহ বলে দিয়েছেন আমার আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না।
আল্লাহ যা বলার তা বলে দিয়েছেন। আল্লাহর সেই কথা যদি কারো কান দিয়ে ভালো মতো না ঢুকে তাহলে সেই কানে কিভাবে পানি ঢুকাতে হয়? তৌহিদি জনতা সে প্রস্তুতি নিতে হবে। কাদিয়ানিরা অমুসলিম, কাদিয়ানিরা কাফের, অথচ আমাদের রাষ্ট্র আমাদের সরকার এই কথাটা রাষ্ট্রীয়ভাবে বলার হিম্মত রাখে না। তারা আমাদেরকে ওই গান শোনায়, এভাবে এই গান বহুদিন ধরে শুনতেছি। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই বলতে বলতে কবর জগতে চলে গেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি জানাতে জানাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী অন্তিম সময়ে হাসপাতালের বিছানায় শুয়েও সরকারের উচ্চস্তর সরকারের দায়িত্বশীলদেরকে, মন্ত্রীদেরকে রিকোয়েস্ট করেছেন, বিনীতভাবে অনুরোধ করেছেন কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা দিয়ে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনের এই প্রাণের দাবিটা পুরা করেন আর ওদেরকে ইসলামের নামে ধোকাবাজি করার দুয়ারটা বন্ধ করেন। দুর্ভাগ্যজনকভাবে এখনো এই সহজ কথাটা তাদের বুঝে আসতেছে না। এজন্য আগামী দিনে এদেশে এমন একটা আন্দোলন করতে হবে, আল্লামা জুনায়েদ বাবু নগরীর নেতৃত্বে যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া আবার ডাক দেওয়া হয় কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার জন্য, সারা বাংলাদেশে প্রসব করেছে, দুই বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়ে সমস্ত কষ্টগুলোকে বহন করে তোমাকে লালন পালন করেছে, তোমার চোখের সামনে যদি তোমার সেই মায়ের ইজ্জত লুণ্ঠিত হতে দেখো নীরবে সইবা? যেই লম্পট তোমার মায়ের ইজ্জতের উপর হামলা করলো ওই লম্পটকে ছেড়ে দিবা? কি করবা? পরিষ্কার বলো, কি করবা? কথা ঠিক? এখন তুমি তোমার মায়ের ইজ্জতের হেফাজত করতে গিয়ে লম্পটকে খতম করে দিয়েছো, এবার যদি তোমাকে আদালতে এসে বলে তুমি লোকটাকে কেন খতম করলা, এজন্য তোমার বিচার হবে, কি বলবেন? আপনারা কি বলবেন জানি না, আমার কাছে এর জবাব হলো এই, আমি তখন আদালতকে শাসক গোষ্ঠীকে জিজ্ঞাসা করব আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দেওয়া শাসক তোমার দায়িত্ব ছিল কিনা। আমার মায়ের ইজ্জতের উপর যখন হামলা হয়েছে তখন তুমি নাকে তেল দিয়ে ঘুমিয়েছ? সন্তান হিসেবে মায়ের ইজ্জতের হেফাজত করা আমার দায়িত্ব ছিল, আমি সেটাই করেছি। যেই শাসক যে আদালত মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারে না, মায়ের সন্তানের বিচার করবার অধিকার রাখে না। কথা ঠিক? এবার প্রশ্নের জবাব দেন, সন্তানের কাছে মায়ের ইজ্জতের দাম যত, আশেকে রাসূল উম্মতের কাছে নবীজির ইজ্জতের দাম কম না বেশি? তাহলে যদি হে আশেকে রাসূল উম্মতে মুহাম্মাদিয়া
তোমাদের কাছে যদি তোমাদের নবীর ইজ্জতের দাম অনেক বেশি হয়ে থাকে, তোমার সামনে যদি কেউ নবীর ইজ্জতের উপর আঘাত করে, তোমার সামনে যদি কেউ নবীর ইজ্জতকে নিয়ে কটাক্ষ করে, কটূক্তি করে, নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, নীরবে সহ্য করবা? স্বাভাবিকভাবে আশিক রাসূল উম্মত যেমনি ভাবে মায়ের সন্তান তার মায়ের ইজ্জত লুণ্ঠনকারীকে ছেড়ে দেবে না, নবীর আশিক রাসূল উম্মত নবীর ইজ্জত লুণ্ঠনকারীকে ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না, ছেড়ে দিতে পারবে না। সুতরাং যখন নবীর উপর কটাক্ষ করা হবে, কেউ গালি দিবে, তার শাস্তি ইসলামী ইতিহাসের 1400 বছরের সকল মুসলমানদের ঐক্যমতের সিদ্ধান্ত হলো ওর শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব শাসকের, এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব রাষ্ট্রের এবং আদালতের। রাষ্ট্র, শাসক, আদালত, সাতমে রাসুল নবীর ইজ্জতের উপর হামলাকারীকে যদি উপযুক্ত শাস্তি দিতে না পারে, সেক্ষেত্রে আশিক রাসূল উম্মতেরা বাধ্য হবে ওর শায়েস্তা করবার জন্য যা করতে হয় তাই করবে। এরপরে যদি শাসক আর আদালত নবীর আশিক রাসূল উম্মতের বিচার করতে আসে, তখন তাদেরকেও আমাদের স্পষ্ট পয়গাম, হে মুসলমানদের শাসক, মুসলমানদের আদালত, আল্লাহর নবীর ইজ্জতের নিরাপত্তা দেওয়া ছিল তোমার জিম্মাদারি আর দায়িত্ব, তুমি সে দায়িত্ব পালন করো নাই। সুতরাং কোন নবীর আশিক রাসূল উম্মতের বিচার করবার অধিকার তোমার থাকতে পারে না। 2013 সাল থেকে আমরা বলছি নবীর দুশ্মনদের বিরুদ্ধে, নবীজিকে কটাক্ষকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই। শাইখুল ইসলাম আহমদ শফি বলে গেছেন, তোমরা কথা শুনো নাই, এবার আল্লামা জুনায়েদ বাবুনগরীর সামনে থেকে আওয়াজ তুলবেন, এই আওয়াজে টেকনাফ থেকে তেঁতুলিয়া আবার উদ্বেলিত হবে, আবার লক্ষ জনতার রাজপথে নামবে, নবীর দুশ্মনদের সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন, এটা আদায় করে ইচ্ছা হবে, আদায় করে ইচ্ছা হবে। রক্ত দিয়ে হাত রঞ্জিত করেছে যেই কসাই, মুসলমানদের পবিত্র ভূমি, হাজারো শহীদ আউলিয়া গাজীদের চোখের অশ্রু, মাথার ঘাম, বুকের রক্ত দিয়ে স্বাধীন করাই বাংলার মাটি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই আনন্দঘন পবিত্র সময়ে আমরা ওই মুসলমানদের রক্তে রঞ্জিত হাত কসাই মোদিকে দেখতে চাই না, এদেশের জনগণ দেখতে চাই না। রাষ্ট্র এবং সরকার দেশের জনগণের ভাষা বুঝবে, এটাই আমাদের প্রত্যাশা। এভাবেই যদি জনগণের হৃদয়ের ভাষা, হৃদয়ের কথা একে একে যদি উপেক্ষা করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, এই জনগণ যখন বাঁধ ভেঙে দিবে, বাঁধ ভাঙ্গা জোয়ারের স্রোত যেমন রুখে দেওয়ার সাধ্য কারো হয় না, জনতার এই বাঁধ ভাঙ্গা জোয়ারের স্রোত রুখে দেওয়ার সাধ্য কোনো বাহিনীর হবে না, কারো হবে না ইনশাআল্লাহ। প্রস্তুতি গ্রহণ করুন, টেকনাফ থেকে তেঁতুলিয়া এক নতুন আজানের পদধ্বনি শোনা যাচ্ছে, নতুন এক আজানের আওয়াজ শোনা যাচ্ছে, এক নতুন বেলালের কণ্ঠস্বর।
বিপ্লবের জন্য এই জমিন উত্তাল হয়ে উঠছে। আগামী দিনে দেশে ইসলামকে বিরুদ্ধাচরণ করে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদে কাউকে থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম যখন ডাকবে সারা দিবেন তো? আলেম ওলামাদের সাথে থাকবেন তো? ওলামা বিদ্বেষী যারা, যেই কোনো দল হোক, যেই কোনো নেতা হোক, যারা আলেমদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে মাঠে আপনাদেরকে ডাক দিবে, সেই দল সেই নেতাকে 14 তালাক। কথা পরিষ্কার? ইসলামের ব্যাপারে, ইমানের ব্যাপারে কোনো আপোষ নাই। রাজনীতি রাজনীতির জায়গায়, রাজনীতির দাম বেশি না ইমানের দাম বেশি? সুতরাং হে মুসলমান, আমি তোমাদেরকে সতর্ক করছি, খবরদার করছি, খবরদার, হুঁশিয়ার। রাজনীতি করতে গিয়ে কেউ নেতার কথা ফলো করতে গিয়ে আলেম আমাদেরকে শত্রু বানাবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করেন, এ জাতিকে হেফাজত করেন। বাংলাদেশের যুব জনতা, যুব প্রজন্ম যেভাবে ইসলামের নিশান উদ্দিন করার জন্য প্রস্তুত হচ্ছে, আমি স্বপ্ন দেখছি আগামী দিন বাংলাদেশে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আমিন, তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।